বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ভাবে একটি একটি করে দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া মাধ্যমিকের রেজাল্ট কবে বেরাবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরাবে, ওই বিজ্ঞপ্তিতে তোমাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেইলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা সকলেই জানো অফিশিয়াল ভাবে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে মূল্যায়ন সম্বন্ধে মধ্যশিক্ষা পর্ষদের থেকে এবং উচ্চ শিক্ষা সংসদের থেকে। আজকে অফিশিয়াল ভাবে আরো একটি একটি করে দুটি বিজ্ঞপ্তি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেওয়া হয়েছে। সবার প্রথমে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে উচ্চ শিক্ষা সংসদ অ্যাকচুয়ালি যে বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে তোমাদের ইলেভেনের যে নম্বর রয়েছে সেই নম্বর রীতিমতো যাতে তোমরা পেয়ে যাও যথাসময়ে, সেই সময়ের মধ্যে একাদশ শ্রেণী যে পরীক্ষা হয়েছিল বার্ষিক পরীক্ষা, সেই লিখিত বার্ষিক লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল নয়, প্রজেক্ট নয়, শুধুমাত্র যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার নম্বর জমা দিতে বলেছে কি হচ্ছে উচ্চ শিক্ষা সংসদে, যাতে তারা রেজাল্ট খুব তাড়াতাড়ি বের করতে পারে। এছাড়া তোমাদের যে মাধ্যমিকের যে নম্বর সেই নম্বর কিন্তু রীতিমতো ও মধ্যশিক্ষা পর্ষদ এর সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু পাঠিয়ে দিয়েছেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে। সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের নম্বর রীতিমতো উচ্চ শিক্ষা সংসদে জমা পড়ে গেছে এবং একাদশ শ্রেণীর নম্বরকে কালেক্ট করা হচ্ছে এবং এই নম্বর কালেক্ট করার পর তোমাদের কিন্তু রীতিমতো ও তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, কিভাবে মার্কশিট তৈরি হচ্ছে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে। যারা জানো না তাদের উদ্দেশ্যে ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেব। দ্বিতীয় হচ্ছে মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্যও কিন্তু এই মুহূর্তে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতেও কিন্তু একই বিষয় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে নবম শ্রেণীর যে নম্বর সেই নম্বর যেন প্রত্যেকটা স্কুল রীতিমতো জমা করে দেয় এবং এই যে নবম শ্রেণীর নম্বর সেই নবম শ্রেণীর নম্বর কালেক্ট করার জন্য একটি ডেডিকেটেড ওয়েবসাইট করে দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বা প্রধান শিক্ষিকাদের উদ্দেশ্যে, যাতে তোমরা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় যে নম্বর পেয়েছিলে সেই নম্বর যাতে ওই ওয়েবসাইটে আপলোড করে দেয় এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে, এছাড়া তোমরা যে নবম শ্রেণীতে যে নম্বর পেয়েছো সেই নম্বরের উপর ভিত্তি করে যাতে তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেওয়া হয়। সেই কারণে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের রেজাল্ট নিয়ে সম্পূর্ণ ও উঠে পড়ে লেগেছে দুই বোর্ডই, রেজাল্ট যাতে খুব তাড়াতাড়ি পাবলিশ করা হয় এবং প্রত্যেকে ভালো নম্বর পাবে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হচ্ছে। দেখো এই নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের থেকে এই মুহূর্তে যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী জুলাই মাসের 20 তারিখে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা যদি বলি সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে 20 থেকে 25 জুলাইয়ের মধ্যে। সুনির্দিষ্ট ডেট এখনো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে জানা যায়নি এবং উচ্চ শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা সংসদ থেকে এই মুহূর্তে এই ইনফরমেশনই পাওয়া যাচ্ছে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু তোমাদের রেজাল্টের সাথেই জুলাই মাসে দেওয়া হবে। সেই কারণে নিশ্চিন্ত তোমরা থাকো, তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড খুবই কম সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া বলে রাখি এই ভিডিওটা আসতে একটু লেট হলো, ক্লাস ছিল, তাছাড়া তোমরা সকলেই জানো যে আমার হেলথও ঠিক একটা ভালো নেই, তোমাদের জন্য এই ওয়ার্ক চলছে, সমস্ত কিছু করে তারপরে ভিডিও করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, তার সত্ত্বেও তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসার কাছে এই যে ওয়ার্ক সেটা হচ্ছে নগণ্য। আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত যত প্রশ্ন আছে তার উত্তর আজকে রাত্রে আমি ইনস্টাগ্রামে সমস্ত কাউট দেওয়ার চেষ্টা করব। সেই কারণে যাদের কোনো কোশ্চেন রয়েছে তারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ইনস্টাগ্রামের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আইডি তোমরা অনেকেই জানো AVIJEETWB।